হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি আজ রান্না করে দেখাবো বিখ্যাত ও সুস্বাদু হায়দ্রাবাদি গ্রিন চিকেন। চলুন দেখে নেই মুখরোচক এই গ্রিন চিকেন রান্না করতে কী কী উপকরণ লাগছে। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমার ভিডিও দেখতে পাশের বেল আইকনটি প্রেস করুন। মুরগির মাংস 700 গ্রাম, গরম মশলা, কাঁচা মরিচ 8টি, ধনে পাতা 100 গ্রাম, পুদিনা পাতা 100 গ্রাম, টক দই 3 টেবিল চামচ, তেল 1/4 কাপ, পেঁয়াজ 1/2 কাপ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 3 চা চামচ, লবণ পরিমাণ মতো। এবার একটা পাত্রে আমি তেল নিয়ে তাতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমরা ব্রাউন করে ভেজে নেব। আমি এই পেঁয়াজ কুচির সাথে 1টি তেজপাতা, 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ ও 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমরা এই গরম মশলাটাকেও সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এতে আমি 3 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, যদি আপনারা আলাদা আলাদা করেন তাহলে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিবেন। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে আমার যে চিকেন বা মুরগির মাংসগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে যাচ্ছে। এবার এতে আমি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে এটাকে ভেজে নেব। এখানে আমি 8টি কাঁচামরিচ, 1 মুঠ ধনিয়া পাতা এবং 1 মুঠ পুদিনা পাতা নিয়ে একটি পেস্ট তৈরি করব। এটি হচ্ছে আমাদের একটা গ্রিন পেস্ট যেটা তৈরি হয়ে গেছে। তাতে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। আমি গ্রিন পেস্টটা তৈরি করার সময় একটু পানি দিয়েছিলাম 1/2 কাপের মতো, এই জন্য আমি এখানে আর পানি ইউজ করব না। আমি এখানে 1 টেবিল চামচের মতো কাঠবাদাম ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই গ্রিন পেস্টটা আমি এই চিকেনটার ভিতরে দিয়ে দিব। তার আগে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমরা যে তৈরি করেছি গ্রিন পেস্টটা, সেই গ্রিন পেস্টটা দিয়ে দিব। এই গ্রিন পেস্টটাই কিন্তু এই চিকেনটাকে গ্রিন করবে, আর এই গ্রিনের জন্যই এর নাম হয়েছে গ্রিন চিকেন। এখানে আমি কোনো পানি ইউজ করব না। আমি যে বলেছি বাটার সময় 1/2 কাপ পানি ইউজ করেছি, সেই পানিটা দিয়েই আমার এখানে রান্নাটা হবে, আর কোনো এক্সট্রা পানি ইউজ হবে না। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে রান্না করব। যখন এরকম তেল উঠে যাবে তখন বুঝতে হবে আমাদের রান্নাটা হয়ে গেছে। আমাদের রান্নাটা হয়ে গেছে। আশা করি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগবে। দেখুন আমি একটা উঠিয়ে দেখে দিচ্ছি। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের গ্রিন চিকেন হয়ে গেছে। এটা কিন্তু পরোটা অথবা ভাতের সাথে খুব ভালো যায়। যদিও এটা হায়দ্রাবাদের একটা বিখ্যাত খাবার, তারা এটা পরোটা, রুটি, নান এর সাথেই বেশি খেয়ে থাকেন। আশা করি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।
আল্লাহ হাফিজ।